Bismillahir Rahmanir Rahim. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. আপনারা যারা আমাদের চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি তারা আমাদের চ্যানেলটি এখনি সাবস্ক্রাইব করুন এবং আমাদের পাশে থাকা বেল বাটনটি এখনি অন করুন। আজকে আমি আপনাদের মাঝে হাজির হয়েছি জালেম শত্রুর কাছ থেকে নিজের সম্পদ এবং জালেমের সকল সম্পদ ছিনিয়ে নেওয়ার 100% পরীক্ষিত সেরা শক্তিশালী বিশেষ একটি আমল নিয়ে। এই আমলটি করতে হবে আজিমাত দেহের শিয়া দিয়ে। আসলে জিন জগতের সকল রহস্যই লুকায়িত আছে এই বিশেষ আজিমাতটির মধ্যে। আপনারা প্রত্যেকেই আজিমাত দেহের শিয়া মুখস্থ করে নেবেন। আমি ভিডিও শেষে আজিমাত দিয়ে শিয়া অথবা ভিডিওর মাঝখানে যখনই আমলগুলো আলোচনা করব এর মাঝখানে অবশ্যই আমি আজিমাত দিহের শিয়া বলে দিব এবং ভিডিওর ডিসক্রিপশান বক্সে আমি এই আজিমাত দিহের শিয়া বাংলাতে লিখে দিব, উচ্চারণটি লিখে দিব। যারা আরবি পড়তে পারেন না এই বাংলাটা দেখে দেখে মুখস্থ করে নেবেন। আসলে আমি প্রত্যেক শুক্র শনিবারে এবং যাদের সাথে আমার খুবই ভালো সম্পর্ক, অসংখ্য লোক যে আমি আপনাদের বলে ব্যক্ত করতে পারবো না, যারা প্রত্যেকেই ফোন করে অনেক কান্নাকাটি করেছেন এবং বলেছেন কোনো জালেম শত্রু অথবা ভাই ভাইয়ের সম্পদ, বোন বোনের সম্পদ অথবা হক মেরে নিয়ে গেছে অথবা কোনো জালেম জোর করে কারো সম্পদ দখল করে দিয়েছে এবং একেবারে নিঃস্ব করে দিয়েছে। আজকে আপনাদের এমনই একটি চমৎকার আমল শিখিয়ে দিব যে আমলটি যদি আপনারা অক্ষরে অক্ষরে পুঙ্খানুভাবে যেভাবে বলবো হুবহু আমল করতে পারেন তাহলে আপনাদের এই আমলটি আপনাদের সকল জালেম শত্রুর কাছ থেকে যার বিরুদ্ধে এই আমলটি করবেন তার সকল সম্পদ আপনার কাছ থেকে যেগুলো সে ছিনিয়ে নিয়েছে সেগুলো এই বিশেষ আমল আপনার কাছে এনে দিবে এবং তার সকল সম্পত্তি আপনার কাছে এমনভাবে আসবে সে পথের ফকির হয়ে যাবে, কোনো কিছু তাকে আটকাতে পারবে না। এই আমলটি আপনারা একটু ভালো করে লক্ষ্য করবেন কিভাবে করতে বলবো, ঠিক অক্ষর অক্ষরে সেভাবেই আমলটি করবেন। এই আমলটি করার জন্য আপনাদের যেটি করতে হবে ঘরের দরজা একেবারে বন্ধ করে নিতে হবে, এরপর সরফুল উম্মার এবং তাহসিন করে নিতে হবে। সরফুল উম্মার এবং তাহসিন হচ্ছে প্রত্যেকটা আমল কার্যকর হওয়ার পূর্ব শর্ত। এই সম্পর্কে যে ভিডিও দিয়েছি সেই ভিডিওর লিঙ্ক এই ভিডিওর ডিসক্রিপশান বক্সে দিয়ে দিব, সেখান থেকে আপনারা সরফুল উম্মার এবং তাহসিন দেখে নেবেন। এরপর আপনাদের যেটি করতে হবে এই আমলটি কখন কিভাবে করবেন সেটি বলে দিচ্ছি। আপনাদেরকে এই আমলটি করতে হবে আরবি মাসের প্রথম মঙ্গলবার রাতে অর্থাৎ বুধবার রাতে, কারণ যখনই রাত ১২টা পার হয়ে যাবে মঙ্গলবার তখনই বুধবার শুরু হবে, কারণ কোনোভাবেই আপনারা আরবি মাসের শেষ বুধবার এই আমলটি করতে পারবেন না, শুরুতেই করতে হবে। কারণ আরবি মাসের মধ্যে যতগুলো দিন রয়েছে তার মধ্যে সবচাইতে কুলক্ষণী দিন হচ্ছে আরবি মাসের শেষ বুধবার রাত, অর্থাৎ মঙ্গলবার শেষ হয়ে গেলেই ১২টা শেষ হয়ে গেলেই যে বুধবার ১২টার পর থেকে, কারণ আরবিতে রাত আগে আসে দিন পরে আসে, অর্থাৎ আপনাদের এই আমলটি করতে হবে আরবি মাসের প্রথম মঙ্গলবার দিবাগত রাতে অর্থাৎ বুধবার রাতে। তবে আপনাদের প্রশ্ন থাকলে আপনারা ফোন করে জেনে নিতে পারবেন। এই আমলটি করার জন্য আপনাদের যেটি করতে হবে আমাদের দেশের অথবা যারা অন্যান্য দেশ থেকে আমল করবেন, অন্য যে দেশের জন্য এই আমলটি করবেন না কেন, শত্রু যেখানে থাকে আপনি যেখানে থাকেন সেই দেশের একটি কয়েন নেবেন। যেমন আমাদের দেশে ১ টাকার কয়েন আছে, ৫ টাকার কয়েন আছে, সাদা এবং আগে যেমন লাল রঙের বা হলুদ রঙের কয়েন ছিল। আপনারা বাংলাদেশের যারা আমল করবেন, অন্য দেশ থেকে যারা আমল করবেন ওই দেশের একটি কয়েন নেবেন। কয়েন নেওয়ার পরে আপনাদের যেটি করতে হবে, আপনারা দেখতে পাচ্ছেন এখানে দুইটি নাম লেখা আছে, একটি হচ্ছে বারকাশিন, এখানে যেভাবে লিখেছি হুবহু দেখে দেখে আপনারা হচ্ছে কয়েনের এই উপর পিঠে এই বারকাশিন লিখবেন আর পরের পিঠে হচ্ছে এইভাবে সার
মোশিন লিখবেন, এভাবে সার মোশিন লিখবেন, এই কথাটি উল্টো পিঠে লিখবেন, এই কথাটি আপনারা হচ্ছে কয়েনের উপরে লিখবেন। লেখা শেষ হয়ে গেলে কয়েনটি আপনার হাতের ডান হাতের তালুতে রাখবেন, এরপরে মুষ্টি করে আপনার হাত এইভাবে মুষ্টি করে ধরবেন কয়েনটি হাতের ভিতরে রেখে। এভাবে মুষ্টি করে ধরে আপনারা হচ্ছে যেটি করবেন, আজিমাত দিহরু শিয়া একবার পাঠ করবেন, শেষে বলবেন এই নাম দুটির খাদেমগণ আপনারা দায়িত্ব গ্রহণ করুন, অমুক জালেমের সকল সম্পত্তি কেড়ে আনার এবং আমাকে সেই সম্পত্তির মালিক বানিয়ে দেওয়ার, আমি অমুকের ছেলে অমুক অথবা আমি অমুকের মেয়ে অমুক। জালেমের ক্ষেত্রেও অবশ্য অবশ্যই তার মায়ের নাম উল্লেখ করতে হবে। আপনার ক্ষেত্রেও শেষে আপনার ছেলে হন আর মেয়ে হন, জালেম ছেলে হোক আর মেয়ে হোক, তার মায়ের নামই উল্লেখ করতে হবে, সেই বিষয়ে খেয়াল রাখতে হবে। যবে যদি কোনো কারণে আপনারা দেখেন জালেমের মায়ের নাম জানা নেই, তাহলে হযরত হাওয়া আলাইহিস সালাতু ওয়াসসালাম বলবেন অথবা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াসসালাম বলবেন, নাম জানা না থাকলে। তবে নাম জানা থাকলে অবশ্যই মায়ের নাম ব্যবহার করবেন। আর আপনাদেরকে যেটি করতে হবে, একবার করে আজিমাত দিহরু শিয়া পাঠ করতে হবে, এবং শেষে যে কথাগুলো আমি বলতে বললাম আপনারা এই কথাগুলো এইভাবে বলেই কয়েনের উপর ফু দিতে হবে। আর যারা আরবি বলতে পারেন তারা হচ্ছে আরবিতে কথাগুলো বলবেন। আপনাদের আজিমাত দিহরু শিয়া আমি আপনাদের মুখে বলে দিচ্ছি, আর হচ্ছে যারা আমার কথাগুলো বুঝতে অসুবিধা মনে করবেন তারা অবশ্য অবশ্যই ডিসক্রিপশন বক্স থেকে দেখে নেবেন। আপনারা আজিমাত দিহরু শিয়াটি বলে দিচ্ছি, বিসমিল্লাহি সারাহিয়ান দাহমোনান আলী মুতা আলী ফি উলুইহি আইনাল আজনাদুল কাবিয়া আইনাস শামহারিয়া আইনা কারদোনিন ওয়া দারমানিন আইনা আসিবিন আইনা সাহিবু জাবালিদ দোখানি আইনার রাকিবু আলাল ফিলি আল মুতাআম্মিমু বিসোবানি আজিবু বা হাক্কে আসমাইল ইব্রানিয়া ওয়া বারহামুতা ওয়া শৈমুতা আজিবু লিল্লাহি তোয়াইনি তোয়াইন আজিবু লিল্লাহি তোয়াই। এটা হচ্ছে আজিমাত দিহরু শিয়া। আজিমাত দিহরু শিয়া পাঠ করার পরেই আপনাদের যেটি করতে হবে, যে কথাগুলো একটু আগে বলে দিয়েছি সেই কথাগুলো বাংলাতে জালেম এবং আপনার নাম কিভাবে বলবেন এখানে কি বলবেন সেটা বলে একটি ফু দিবেন। এইভাবে আপনাদের 1000 বার আজিমাত দিহরু শিয়া পাঠ করে প্রত্যেকবারই আপনার হাতের মুষ্টিতে ফু দিতে হবে। এরপরেই আপনাদের যেটি করতে হবে, যে কোনো মূল্যেই আপনাদেরকে এই কয়েনটিকে শত্রুর বাড়িতে অথবা সম্পদে অথবা অনেকগুলো কয়েন একত্রিত করে কোনো ব্যক্তির মাধ্যমে শত্রুর সাথে এই কয়েনটিকে বিনিময় করবেন, অর্থাৎ শত্রুকে এই কয়েনটি দিয়ে দিবেন যে কয়েনটির ভিতরে এই কথাগুলো লেখা আছে। তবে এমন ব্যক্তির ক্ষেত্রে আপনাদের এই আমলটি করতে হবে যে ব্যক্তির উপর যাকাত ফরজ হয়েছে। যদি আপনারা এমন ব্যক্তির উপর আমল করেন যে ব্যক্তির উপর যাকাত ফরজ হয়নি, অর্থাৎ এমন ব্যক্তি যে ব্যক্তির সম্পত্তি নেই, নিজেই গরিব লোক, তার সম্পত্তি যদি আপনি নেওয়ার জন্য করেন তাহলে দেখা যাবে আপনার সম্পত্তি এই বিশেষ জিনেরা। আগেই বলেছি আজিমাত দিহরু শিয়ার মধ্যেই জিন জগতের সকল রহস্য লুকায়িত আছে। আমি আপনাদের পুঙ্খানুপুঙ্খানুভাবে এই বিষয়ে আশা করি ভালো ধারণা দেওয়ার চেষ্টা করব যতটুকু আল্লাহ তাআলা আমাকে জ্ঞান দিয়েছেন। যদি আপনারা ওই কয়েনটিকে কোনোভাবে যে কোনো মাধ্যমে আপনারা হচ্ছে যদি শত্রুর সাথে মানে শত্রুর কাছে পৌঁছাতে পারেন, তার ঘরে তার ব্যবসার স্থানে অথবা অনেকগুলো কয়েন একত্রিত করে তার কাছে দিয়ে দেওয়ার জন্য বা দিতে পারেন, সে
ওই কয়েনের আশেপাশে যদি কোনো মতে যায় আর তার আশেপাশে যদি ওই কয়েন থাকে তাহলে দেখবেন এই আজিমাত দিহেরু শিয়া এবং এই আমলের গুণে জালেম যদি আপনার কোনো সম্পত্তি নিয়ে থাকে সেই সম্পত্তি তার এমন অবস্থা হবে নিজে থেকে দিয়ে দিতে বাধ্য হবে এবং তার সকল সম্পত্তি কোনো না কোনোভাবে আপনার হয়ে যাবে ইনশাআল্লাহ। তবে আপনারা কোনো অন্যায়ভাবে এই আমলটি করার চেষ্টা কোনোভাবেই করবেন না। আপনারা এই আমলটি করার আগে আমার কাছ থেকে ইজাজত নিয়ে আপনারা আমলটি করবেন। আপনাদের বুঝতে কোনো প্রকার সমস্যা হলে, আপনাদের কোনো কিছু জানার থাকলে, আপনাদের কোনো প্রকার প্রশ্ন থাকলে আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন। আমাদের মোবাইল নাম্বার 01938311386। এই নাম্বারটি প্রতি শুক্রবার শনিবার সকাল 9টা থেকে রাত 11টা পর্যন্ত খোলা থাকে, নামাজের সময় নাম্বারটি বন্ধ থাকে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।